সময়তৰ এজন ছাত্ৰ নেতাৰ এটা ফেচবুক পোষ্টক লৈ তোলপাৰ। রাজনৈতিক নেতার সত্যি নির্বাচনের সময়ত বুঝাবুঝি করার অভিযোগ তুলিছিল একাংশই। তার প্রত্যুত্তর দিছে একটা ফেসবুক পোস্টর জড়িয়ে। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকার এই ফেসবুক পোস্টক লৈ এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গোলাঘাটবাসীর রাইজলৈ, মই ছাত্র সমাজৰ হকে দীর্ঘদিনৰ পৰা মাত মাতি আহিছো ৰাইজৰ অবিদিত নহয়। জাতিধ্বংসী নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিপক্ষে অসমত যি প্ৰেক্ষাপট তৈয়াৰ হৈছিল আৰু সমসাময়িক পৰিৱেশৰ পৰিপ্ৰেক্ষিতত অসমত আঞ্চলিকতাবাদৰ ধজ্জা বহন কৰি জন্ম হৈছিল ৰাইজৰ দল আৰু অসম জাতীয় পৰিষদৰ। ৰাইজৰ দলৰ সহযোগী সংগঠন ছাত্র মুক্তির বিষয়ববীয়া হিসাবে দলীয় অনুমতি সাপেক্ষে সম্ভাব্য প্রার্থী হিসাবে গোলাঘাট সমষ্টির নির্বাচনমুখী কামকাজত অংশগ্রহণ করেছিল মই। জন্মসূত্রে গোলাঘাট সমষ্টির বাসিন্দা আর দীর্ঘদিনিয়া সামাজিক কর্মস্থলী হওয়া হেতুকে রাইজর সহারিয়ে অনুপ্রাণিত করেছিল। লগতে রাইজে নতুন হিসাবেও বিকল্প রূপে মোক যথেষ্টখিনি সহযোগিতা আর পরামর্শ আগবাইছিল। পরবর্তী সময়ত পরিবর্তিত পরিস্থিতি সাপেক্ষে দলীয় সিদ্ধান্ত তথা রণকৌশলগত কারণত নেতৃত্বই নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার বিরত থাকার পরামর্শ আগবায়। সংগঠনের নীতি আদর্শক সন্মান জানাই জাতির বৃহত্তর স্বার্থর খাতিরত সেই পরামর্শ মই গ্রহণ করু। পরবর্তী সময়ত সংগঠনের নির্দেশ মর্মে কারারুদ্ধ জননেতা অখিল গগৈ ডাঙরিয়ার হয়ে শিবসাগরত নির্বাচনী কামকাজত অংশগ্রহণ করু সতীর্থসহ। ভোটদান প্রক্রিয়া সমাপ্তির পাছত গোলাঘাটত উপস্থিত হয়ে রাইজর মাজলৈ যাওতে বহুজন শুভাকাঙ্ক্ষী আর সতীর্থই জানালে একাংশ গোলাঘাটবাসীর রাইজর মাজত প্রচার চলিছে যে মই রাষ্ট্রীয় দলের কোনো নির্দিষ্ট প্রার্থীর লগত বুঝাবুঝি করে নির্বাচনত অবতীর্ণ হওয়ার বিরত আছো। রাইজর জ্ঞাতার্থে জনাও যে দলীয় নির্দেশনা মানি লৈ ব্যক্তিগত ইচ্ছাক জলাঞ্জলি দি জাতির বৃহত্তর স্বার্থর খাতিরত মই বিগত বিধানসভা নির্বাচনত অবতীর্ণ নোহার সিদ্ধান্ত গ্রহণ করো। শিবসাগরত থাকা সময়সাত মোক অন্ধকারত রাখি জনমানসত সেয় প্রতিপন্ন করবলৈ কোনোবাই যদি কারোবার লগত মোর নাম ব্যবহার করে যিকোনো ধরনের বুঝাবুঝি করেছে বলে প্রমাণিত হয় মই বিহিত ব্যবস্থা গ্রহণ করিম। কারোবার ওসরত যদি তথ্য আছে তেন্তে রাজহুয়া করবলৈ বিনম্র অনুরোধ জানালো। আমি সেই প্রজন্মর সন্তান যে প্রজন্মই কংগ্রেসের দুর্নীতি অগপর আবহাওয়া বিজেপির অপশাসন দেখিছো। সচা অর্থর পরিবর্তনকামী জাতীয়তা বোধেরে উদ্বুদ্ধ আমিবর কারণে আপোষ করা মৃত্যুতক কোনো গুণে কম নহয়। ম্যানেজ শব্দটোয়ে আমার অভিধানত নাই। আমার উপর রাইজর যে আস্থা আশা তাক বর্তাই রখার সংকল্পরে এই যুজর সেনানী রূপে নিজক আগবাইছো। রাইজর বিশ্বাস ভঙ্গ হওয়ার কোনো ধরনের কাম নকরার প্রতিশ্রুতি আর দৃঢ়তা জীবনের দীর্ঘদিনিয়া সংকল্প। জয় অসম।